নমস্কার, খুকুমনি কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি বানাবো তেল কই। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তেল কই বানানোর জন্য আমি 5টা মাছ নিয়েছি। মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিব। দিলাম নুন আর দিলাম হলুদ গুঁড়ো। মাখিয়ে নিয়েছি। কড়াইয়ে দিলাম তেল। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি। তেল গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি। মাছগুলো ছেড়ে দিলাম। মাছগুলো এক এক করে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে নিয়েছি। মাছগুলো দুই পিঠেই লাল করে ভেজে নিয়েছি। তুলে নিচ্ছে। মাছগুলো ভেজে নেওয়ার পর ফোড়ন দিব। দিলাম তেজপাতা, কালো জিরে। ফোড়নটা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এখানে একটা পেঁয়াজ আছে। পেঁয়াজটা অল্প নাড়াচাড়া করে ভেজে নেব। এর মধ্যে দিলাম আধা চামচ হলুদ গুঁড়ো। মিশিয়ে নিচ্ছি। দিলাম এক চামচ আদা বাটা, আধা চামচ কাঁচা লঙ্কা বাটা, সামান্য পরিমাণে গোলমরিচ বাটা। নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিলাম এক চামচ জিরে গুঁড়ো, আধা চামচ ধনে গুঁড়ো, 1/3 চা চামচ লঙ্কা গুঁড়ো। সমস্ত মশলা আমি মিশিয়ে নিচ্ছি। সমস্ত মশলা আমি ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে নিয়েছি। মশলাগুলো আমি 3-4 মিনিটের মতো ভেজে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর দিলাম জল। আমি এখানে গরম জল দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে হাই করে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। ঝোলটা ফুটে উঠেছে। এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছ। তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে নিব। 3 মিনিট পর ঢাকনা তুলে দিচ্ছি। তরকারিটা প্রায় হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা। হাই ফ্লেমে 1 মিনিটের মতো রান্না করে নিব। 1 মিনিট পর গ্যাসের ফ্লেমকে অফ করে দিলাম। তৈরি করে নিয়েছি তেল কই। এখন সার্ভ করে দিব।